চীনের হামলার সংখ্যা জাদুঘর রক্ষার প্রস্তুতি তাইওয়ানের আরো বিস্তারিত জানিয়ে দেব সাম্রাজ্যবাদী দেশগুলোকে যারা মাটি কাটি দিচ্ছে তাদের প্রতি ইরানের হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে হুঁশিয়ারি কিমের বোনের উপগ্রহ চিত্রে ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর ঘাঁটি চিন্তিত ভারত আরো থাকবে ইহুদিদের রাশিয়া ছাড়ার হিড়িক এরদোয়ানের যে কথায় বিস্মিত জেলেন্সকি সালমান রুশদির উপর হামলা নিয়ে যা বললেন ইমরান খান এবং সর্বশেষে জানিয়ে দিব কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে 84 ভারতীয় সৈন্য নিহত শুনছিলেন সংবাদ শিরোনামাখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ চীনের হামলায় শঙ্কা জাদুঘর রক্ষার প্রস্তুতি তাইওয়ানের ছোট প্রতিবেশী ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বড় প্রতিবেশী রাশিয়া এতে গত ফেব্রুয়ারি থেকে শঙ্কিত তাইওয়ান তাদের আশঙ্কা যে কোনো সময় হামলা চালাতে পারে চীন সম্ভাব্য হামলা থেকে জাদুঘর রক্ষার প্রস্তুতিও শুরু করেছে তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি সফরকে ঘিরে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে এর জবাবে তাইওয়ানকে ঘিরে ভয়াবহ সামরিক মহড়া চালায় চীন এরপরে গত মাসে ওয়ার টাইম রেসপন্স এক্সারসাইজ সেরে নিয়েছে তাইওয়ানের সোশ্যাল প্যালেস মিউজিয়াম হঠাৎ যুদ্ধ বেঁধে গেলে কিভাবে সব গুরুত্বপূর্ণ শিল্পকর্ম রক্ষা করতে হবে প্রয়োজনে সব কিছু নিরাপদ স্থানে সরাতে হবে তা শেখানো হয়েছে কর্মীদের তবু নিশ্চিত হতে পারছে না সরকার চীন হামলা চালাতে পারে এই আশঙ্কা কাটছেই না তাই জাতীয় সংসদ সব জাদুঘরকে যুদ্ধকালীন প্রোটোকল জয়ন্ত করার তাগিদ দিচ্ছে এই তাগাদা শুরু হয়েছে ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযান শুরু পর থেকেই ন্যাশনাল প্রেস মিউজিয়ামের পরিচালক মিচা উন জানান ওয়ার টাইম রেসপন্স এক্সারসাইজ এর পর জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যুদ্ধ শুরু হলে জাদুঘর সব নিদর্শন কোথায় কোথায় সরিয়ে নেওয়া যেতে পারে তা ঠিক করার চেষ্টা করা হচ্ছে এর বাইরেও চলছে জাদুঘর রক্ষার আরো কিছু আগাম প্রস্তুতি সাম্রাজ্যবাদী দেশগুলোকে যারা মাটি কাটি দিচ্ছে তাদের প্রতি ইরানের হুঁশিয়ারি সাম্রাজ্যবাদী সহযোগী দেশগুলোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি মাসহাদে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে বলেন এ অঞ্চলে সাম্রাজ্যবাদীদের হস্তক্ষেপ এবং ও উপস্থিতির ক্ষেত্র যারা সৃষ্টি করেছে তারা সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে তাদের সীমানা ঘাঁটি এবং ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছে তিনি আরো বলেন প্রথমত এ ধরনের অবন্ধুত্ব সুলভ এবং উস্কানিমূলক আচরণের কারণে সাম্রাজ্যবাদের সহযোগীরাই সবার আগে ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয়ত আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত হবে তাংসিরি বলেন পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তাকে ইরান নিজের নিরাপত্তা বলে মনে করে ইরান ইসলামী ঐক্যের নীতির আলোকে এসব দেশের সঙ্গে ভ্রাতৃত্বমূলক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে এবং তেহরান চায় সব আঞ্চলিক দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা অক্ষুণ্ণ থাকুক ইহুদবাদী ইসরায়েলের অপতৎপরতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন শিশুঘাতক শয়তানি শক্তি ইসরায়েলের অসুপস্থিতি মানে জবরদখল লুটতরাজ সহিংসতা ও আগ্রাসন এর বাইরে ভালো কোনো কিছুই ইসরায়েলের সঙ্গে যায় না সূত্র পাস্টুরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে হুঁশিয়ারি কিমের বোনের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে মুখ বন্ধ রাখতে বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ং জং এর আগে পরমাণু নিরস্ত্রীকরণের মাধ্যমে উত্তর কোরিয়াকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন দক্ষিণ প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল গেল মে মাসে প্রথম এই দুঃসাহসী পরিকল্পনা পেশ করেছিলেন তিনি দায়িত্ব গ্রহণের প্রথম 100 দিন উপলক্ষে গেল বুধবার এক সংবাদ সম্মেলনে ফের এই প্রস্তাবের কথা উল্লেখ করেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশ করা এক ভিডিও বার্তায় কিম ইয়ো জং বলেন মুখ বন্ধ রাখাই তার জন্য বেশি সহায়ক হতো যখন তিনি ভালো কিছু করতে পারছেন না তখন আজেবাজে কিছু না বলাই ভালো তিনি বলেন ইয়ং সুক ইয়ো খুব দানাদান এবং শিশু সুলভ বলে উত্তর কোরিয়ার সম্মান এবং পরমাণু অস্ত্রের বিনিময়ে তিনি অর্থনৈতিক সহযোগিতা দিতে চাচ্ছেন ময়দা ও কেকের বিনিময়ে কেউ আমাদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে পারবে না দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী বলেন কিম ইয়ং জং এর বক্তব্য অসম্মানজনক এবং অভদ্র ইয়ুন সুক ইয়ো বলেছিলেন
উত্তর কোরিয়া যদি পরমাণু অস্ত্র নির্মাণ বন্ধ করে নিরস্ত্রীকরণ শুরু করে দেয় তবে উত্তর কোরিয়াকে পর্যায়ক্রমে অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে। এছাড়া উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়াকে সামরিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জোর দিতে দেখা যাচ্ছে তাকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা যৌথ সামরিক মহড়া আগামী সপ্তাহে শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেন, ইয়ুন সুক ইয়োর নীতির প্রতি ওয়াশিংটনের সমর্থন রয়েছে। কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যখন সামরিক মহড়া দিচ্ছে তখন কূটনীতির পথে সমাধানের আশা করা কপটতা ছাড়া কিছুই না। উপগ্রহ চিত্রে ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর ঘাঁটি, চিন্তিত ভারত। পূর্ব লাদাখ, অরুণাচল প্রদেশ, ডোকলামের পর এবার ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর তৎপরতা ধরা পড়ল উপগ্রহ চিত্রে। বৃহস্পতিবার ম্যাকচার প্রকাশিত ওই উপগ্রহ চিত্র নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ভারতের পক্ষে উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করেছেন, নয়াদিল্লিকে টার্গেট করেই ভারত মহাসাগরে এই তৎপরতা চীনের পিপলস লিবারেশন আর্মি এর। সামরিক কৌশলগত দিক থেকেও জিবুতির ওই নৌকাটির অবস্থান অতি গুরুত্বপূর্ণ। এডেন উপসাগর থেকে লোহিত সাগর হয়ে সুয়েজ খালমুখী জলপথের বাবেল মান্দে প্রণালীতে উপস্থিত এই নৌকাটি থেকে আফ্রিকা এবং এশিয়ার বিস্তীর্ণ অংশে উপস্থিতি জানান দেওয়ার জন্য জিবুতির নৌকাটি ব্যবহার করতে পারবে চীনা নৌবাহিনী। ভারত মহাসাগরের পাশাপাশি আরব সাগরের জলসময় ঢুকে চাপে ফেলতে পারবে নয়াদিল্লিকে। উপগ্রহ চিত্র থেকে সামরিক বিশেষজ্ঞদের একাংশ বলেছেন, ফ্রিগেট, কর্পেট, জাতির অনতরি এবং আসপিয়ান ল্যান্ডিং ভেহিকেলস ব্যবহারের ব্যবস্থা রয়েছে ওই নৌকাটিতে। নৌ নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা কপার্ট সোর্স এর বিশেষজ্ঞ এইচ এল সাটন বলেন, ঔপন্যাসিক যুগের বন্দর দুর্গের ধাঁচে ওই ঘাঁটিটি গড়া হয়েছে। অবস্থান এবং আয়োজন থেকে স্পষ্ট, যুদ্ধকালীন পরিস্থিতি হামলার উদ্দেশ্যে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে নৌঘাটিতে। ইহুদিদের রাশিয়া ছাড়ার হিড়িক। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার কয়েক ঘন্টা পরে 43 বছর বয়সী ক্যান্সার বিশেষজ্ঞ একটি মেডিকেল দাতব্য সংস্থার পরিচালক ইলিয়া ফোমিতস প্রতিবাদ করতে মস্কো রাস্তায় নেমেছিলেন। তাকে গ্রেপ্তার করে 20 দিনের কারাদণ্ড দেওয়া হয়। ইউক্রেনে মস্কোর বিশেষ সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নেয় আরো অনেকের মতো ইলিয়া ফোমিতস ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রাশিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যুদ্ধবিরোধী রুশ নাগরিকরা তুরস্ক, জর্জিয়া এবং আর্মেনিয়া চলে গেলেও একজন বৃদ্ধ রোগীর পরামর্শ ইলিয়া তার ইহুদি বংশের প্রমাণের নথি সংগ্রহ করতে শুরু করেন এবং ইসরায়েলি কনসুলেটে যোগাযোগ করেন। তেল আবিবে নিজের নতুন বাড়িতে বসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি ইহুদি বংশোদ্ভূত এবং আমার জন্য দেশ ত্যাগ করার একমাত্র বিকল্প ছিল ইসরায়েল। তিনি আরো বলেন, অধিকাংশ দেশই নিজের বৈধ অবস্থান তৈরি করা অসম্ভব, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা ব্যবসা করাও অসম্ভব। ইসরায়েল আমার কাছে একমাত্র বিকল্প ছিল এবং আমি প্রত্যাবাসন কর্মসূচির সুবিধা নিয়েছিলাম। রাশিয়া থেকে ইহুদিদের দেশ থেকে একটি নতুন ঢেউয়ের অংশ ইলিয়া। যদিও আগের প্রাক বিপ্লবী এবং সোভিয়েত পরবর্তী দেশ থেকের মতো বিপুল সংখ্যক ইহুদি এবং এই দফায় রাশিয়া ছাড়ছে না। সে সময় হাজার হাজার ইহুদি রাশিয়া থেকে ইসরায়েল পাড়ি জমিয়েছিল। ইসরায়েলের সরকারের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে 20,246 জন রাশিয়ান ইসরায়েলে এসেছে। অন্যদিকে পুরো 2019 সাল জুড়ে মাত্র 15,930 জন রাশিয়ান ইসরায়েল এসেছিল বলে জানা গিয়েছে সূত্র রয়টার্স। এরদোয়ানের যে কথায় বিস্মিত জেলেনস্কি। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেসের সঙ্গে ইউক্রেনের সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সেখানকার লেভিভ শহরে তারা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন। জেলেনস্কির সাথে বৈঠকের পর এরদোয়ান বলেছেন, তার বিশ্বাস আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান হবে। এর আগেও খবর বের হয়েছিল যে এরদোয়ান জেলেনস্কির সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আয়োজনের প্রস্তাব দিতে পারেন। বৃহস্পতিবার এরদোয়ানের এই বক্তব্য শুনে জেলেনস্কি অবশ্য বলেছেন যে মস্কো শান্তির জন্য প্রস্তুত এরদোয়ানের কাছে এটি শুনে তিনি খুবই বিস্মিত। রাশিয়ার প্রতি কোনো বিশ্বাস নেই, রাশিয়াকে দ্রুত তাদের সেনা প্রত্যাহার করে নিতে হবে বলেন তিনি। তবে বৈঠকের নেতারা তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় খাদ্যশস্য নিয়ে যে চুক্তি হয়েছে সেটি সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার কিয়েভ জানিয়েছে ওই চুক্তির পর 25তম জাহাজটি বন্দর ছেড়ে গিয়েছে। ওদিকে খারকিভ শহরে গভর্নর জানিয়েছেন সেখানে রাশিয়ার গোলাবর্ষণে 17 জন নিহত হয়েছেন সূত্র বিবিসি ফিনান্সিয়াল টাইমস। সালমান রুশদির উপর হামলা নিয়ে যা বললেন ইমরান খান।
ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির উপর হামলা নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এই ঘটনাকে ভয়ঙ্কর এবং দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের ইমরান খান বলেন, রুশদির উপন্যাসিক দ্য স্যাটানিক ভার্সেসের কারণে মুসলিম বিশ্বের ক্ষোভের বিষয়টি বোঝা যায়, কিন্তু এটি হামলার ন্যায্যতা দেয় না। তালেবানের বিধিনিষেধের মুখে থাকা আফগান নারীরা তাদের অধিকার আদায় করে নেবে বলেও দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতির মাঠে টিকে থাকা লড়াই চালিয়ে যাচ্ছেন ইমরান খান। পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান বলেন, তার দলের কর্মী সমর্থকদের উপর নিপীড়ন চালানো হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে। দলের জনবে আইনিভাবে তহবিল সংগ্রহের 8 বছরের পুরনো অভিযোগের বিরুদ্ধে ইমরান খান লড়ছেন। অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি থেকে নিষিদ্ধ হতে পারেন তিনি। 10 বছর আগে রুশদি উপস্থিত থাকবেন জেনে ভারতে এক অনুষ্ঠান বর্জন করেছিলেন ইমরান খান। এই ঘটনায় কাদা সরাসরিতে জড়ান দুজন, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এই লেখকের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড সমর্থন করছে না ইমরান খান। রুশদির উপর হামলার ঘটনার নিন্দা ঝড় উঠেছে, তবে এটি অঞ্চলের রাজনীতিকরা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। নিউ ইয়র্কে ছুরি হামলা রুশদির গুরুতর জখম হয় বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে ইমরান খান বলেন, আমি মনে করি এটি ভয়ঙ্কর এবং দুঃখজনক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, রুশদি বিষয়টি বোঝেন কারণ মুসলিম পরিবারে তার জন্ম, মহানবী হযরত মুহাম্মদ তাদের জন্য আমাদের হৃদয়ে থাকা ভালোবাসা, সম্মান ও ভক্তি শ্রদ্ধার বিষয়টি তার জানা আছে, তিনি জানেন। ইমরান খান বলেন, তাই আমি ক্ষোভের বিষয়টি বুঝতে পারি, কিন্তু যা ঘটেছে আপনি সেটা ন্যায্যতা দিতে পারেন না। কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষ, 84 ভারতীয় সৈন্য নিহত। জম্মু কাশ্মীর নিয়ে ভারত, পাকিস্তান এবং স্বাধীনতাকামীদের দ্বন্দ্বের ইতিহাস অনেক পুরনো, কিন্তু দীর্ঘ ইতিহাসে চলতি বছর এখনো শেষ হয়নি। কিন্তু গত 3 মাসে সহিংসতায় নিহত হয়েছেন 163 জন। একটি মানবাধিকার প্রতিবেদনের প্রতি আনাদুর এজেন্সি এ তথ্য জানিয়েছেন। একটি সূত্র জানায়, গত 3 দশকে স্বাধীনতাকামীদের চেয়ে ভারতীয় সেনাবাহিনী নিহত হয়েছে সবচেয়ে বেশি। গত 3 মাসে 84 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতীয় জওয়ান সহ স্বাধীনতাকামী 58 জন ও বেসামরিক 21 জন নিহত হয়েছে। গত 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীর পুলওয়ামায় ভারতের একটি আধাসামরিক বাহিনীর উপর কাশ্মীর একটি বিদ্রোহীদের আত্মঘাতী হামলায় 48 জন নিহত হয়। 18 ফেব্রুয়ারি ফের স্বাধীনতাকামী বিদ্রোহীদের হামলায় মেজরসহ 5 ভারতীয় সৈন্য নিহত হয়। এছাড়া আত্মহত্যা করে মারা যায় 7 জওয়ান। অন্তকদলে নিহত আরো 3 জওয়ান সদস্য। বেসামরিক লোকদের মধ্যে ঢুকে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহত হয় 7 জন, সীমান্তে গুলি বিনিময়ে নিহত 6 জন এবং গ্যান্ট ও আইইডি বিস্ফোরণে আরো 6 জন নিহত হয়। সর্বশেষ